ফরিদুল হক আপনি লিখেছেন অনেকে আন্তর্জাতিক পর্যায়ে খেলায় মুসলিম দেশকে সমর্থন করে মুসলিম দেশ হওয়ার কারণে যেমন ক্রিকেটে ভারতকে সমর্থন করে না পাকিস্তানকে সমর্থন করে ফুটবলে আরব আমিরাতকে সমর্থন করে এটা কি উম্মার উম্মা প্রেম হিসাবে বিবেচিত হবে খুব কঠিন এবং জটিল একটি প্রশ্ন করেছেন ভাই ফরিদুল হক খেলাধুলা যে খেলাধুলা আজ আমরা দেখতে পাচ্ছি সেটি বিশ্বকাপ ফুটবল বলেন বিশ্বকাপ ক্রিকেট বলেন অথবা বিশ্বকাপ ছাড়া সাধারণ যে খেলাধুলার আসরগুলোর কথা বলেন এই খেলাধুলাগুলো সচরাচর এগুলোর সাথে দিনের কোনো সম্পর্ক তো নেই বরং এগুলোর সাথে বহু হারামের সংশ্লেষ আছে যেগুলো ছাড়াই খেলাধুলোর আয়োজন করা সম্ভব হয় না বা এগুলো ছাড়াই খেলাধুলোকে কল্পনা করা যায় না সতর মুক্ত করা সদর প্রদর্শন করা নারী পুরুষের অবাধ মেলামেশা করা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং মিউজিকের ব্যবহার সেখানে থাকা সেখানে জুয়ার নানা আয়োজন এটাকে ঘিরে হওয়া এগুলো অবশ্যম্ভাবী এবং অঙ্গাঙ্গীভাবে একটির সাথে আরেকটি জড়িত তাছাড়া এটির মাধ্যমে একজন ইমানদারের যে ওয়ালা এবং বাড়ার একটা গুরুত্বপূর্ণ পাঠ আছে ইমানের সেটি আস্তে আস্তে হারিয়ে যাওয়া একজন আল্লাহ বিদ্বেষী বা আল্লাহর প্রতি অবিশ্বাসী মানুষের প্রতি সহজাত যে একটি অপছন্দ লাগা ইমানের দাবি সেটি কিন্তু আস্তে আস্তে কেটে যায় এ সমস্ত আপনার খেলাধুলার মাধ্যমে এর পাশাপাশি আপনার এক ধরনের উন্মাদনা তৈরি হয় যা মানুষের ইবাদতের মধ্যে ভেঘাত সৃষ্টি করে আরও নানামুখী সমস্যা তৈরি করে এবং সময়ের অপচয় হয় আপনার বিনোদনের যে নীতিমালা সরিয়া দিয়েছে খেলাধুলার যে নীতিমালা সরিয়া আমাদেরকে দিয়েছে সেটি অনেকখানি লঙ্ঘন হয় এই সব বিষয়গুলোকে যদি আমরা মাথায় রাখি তাহলে সেক্ষেত্রে এটি কোনো প্রশংসনীয় তো কোনো কাজ নয় বরং এটি নাজায়জ একটি কাজ এবং এটা আপনার হারাম থেকে বাঁচা কোনোভাবেই সম্ভব না হলে অবশ্যই সেটি হারামে পর্যবেসিত হবে বিদায় এই ধরনের একটি আয়োজনে মুসলিমকে সমর্থন করা মুসলিমকে সমর্থন করা এর মাধ্যমে বা এখানকার উন্নতির মাধ্যমে মুসলমানদের উন্নতি এবং মুসলমানদের মান মর্যাদা খুঁজে বেড়ানো এটা আমি ব্যক্তিগতভাবে এটাকে সঠিক কোনো কাজ মনে করি না কিন্তু একটি কথা বলতেই হবে তা হলো ইনামাল আমাল নিয়াত আল্লাহ রব্বুল্লা আলম বান্দাকে কাকে কোন বিষয়ের কারণে বিনিময় দিবেন তিনি ভালো জানেন আমরা জানি যে পূর্বেকার একজন মানুষ তিনি তার মৃত্যুর আগে তার পরিবারকে ওসিয়ত করেছেন যে আমার মৃত্যুর পর আমার লাশ পুড়ে ভস্য করে সে ছাই তোমরা সমুদ্রে শূন্যে ভাসিয়ে দিবে যাতে করে আল্লাহ আমাকে ধরতে না পারে কারণ ধরলে আল্লাহ আমাকে ছাড়বেন না আমি অনেক পাপ করেছি দেখুন এখানে তিনি আল্লাহ সম্পর্কে মূর্খতা সুলভ একটি মন্তব্য করেছেন আল্লাহ তো সব কিছু করতে পারেন তিনি সেটি জানেন না অতএব আল্লাহ সম্পর্কে অজ্ঞানতা কুফুরি আল জাহরুবুল্লাহ কুফরুন বাট তাঁর আল্লাহর যে ভয় অন্তরে তিনি লালন করেছেন সেই জায়গা থেকে আল্লাহরপুল আলমিন কিন্তু তাকে মাফ করে দিয়েছেন বিধায় কেউ যদি এরকম কোন ক্ষেত্রে উম্মা প্রেম খোঁজার চেষ্টা করেন এবং তিনি নিজেকে গুণা থেকে বাঁচানোর চেষ্টা করেন উম্মার জন্য অন্য কোন ক্ষেত্রে সফলতা বা উম্মার কোনো অর্জন অ্যাচিভমেন্ট না দেখে বা তিনি তার হতাশা থেকে তিনি এরকম কোন জায়গায় কোনো একটা উন্নতি কোনো একটা বাহ্যিক প্রশ্ন মানে তাদের আপনার কি বলে অগ্রগতি দেখেও তিনি যদি আনন্দিত হন আল্লাহ তালা চাইলে তাকে আজর দিতে পারেন আল্লাহ তালা চাইলে তার এই যে পদ্ধতিগত মাফ করে দিতে পারেন কিন্তু পদ্ধতি যে ত্রুটিপূর্ণ এতে কোনো সন্দেহ নেই কারণ অন্যায় বা গুনাহ বা পাপের কোনো আয়োজন আছে এরকম ক্ষেত্রে উন্নতি করা ধরুন একজন গান বাজনা ইত্যাদি করে অনেক ভালো কিছু করে ফেললেন অনেক সুনাম করে ফেললেন তো এটা অ্যাপ্রিসিয়েটযোগ্য কোনো বিষয় নয় অতএব খেলাধুলোকে আমরা সেভাবেই দেখি বিধায় এটা অ্যাপ্রিসিয়েটযোগ্য কোনো বিষয় নয় এখানে মুসলিমার কল্যাণ খুঁজব না মুসলিমার কল্যাণ খুঁজব তাদের মুসলমানিত্বকে ধরে রাখা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে রাখা দিনের পরে অটলতা অবিচলতার মাধ্যমে আদর্শর উপরে অটল অবিচল থাকার মাধ্যমে এবং অন্যান্য মোবাহ এবং জাগতিক বিষয়গুলোর মাধ্যমে আমরা এই ধরনের ক্ষেত্রে অন্তত উন্নতির আশা করবো না বা উন্নতি খুঁজতে যাবো না তারপরে যদি কেউ খোঁজেন আল্লাহ রব্বুল্লাহ আমিনের কাছে তার বিষয়টি পরিপূর্ণ আমরা ন্যস্ত করতে চাই আল্লাহ চাইলে তাকে আজর দিতে পারেন কিন্তু পদ্ধতিগত ত্রুটি এখানে করলুং হাদিসের আলকে পরিষ্কার আমরা সেটিকেই অনুসরণ করার চেষ্টা করব